আজকেও লেট করতে হলেছেন না, আল্লাহ 30টা দিন আপনি লেট করতে আছেন, আপনি লেটে ফাস্ট। ভাই লিফটা দাঁড়াতে ছাড়েন না, আমি এমনি পথে পথে অনেক ঝামেলার মতো পড়ছি। আর আপনাদের দেরি করতে এসে এই এরপর এই লিফটের গোড়ায় আপনি তরাস দেখাইতে আসেন। লিফট তো তার নিজস্ব গতিতে চলবে, তার একটা নিজস্ব কি গতি আছে সেটা বোঝা লাগবে, না বুঝলে হবে না, বুঝলে। আর লিফটের তো নড়া দশা, যে কোনো সময় তাকে খাটে উঠে আজি বলে যদি অফিসে সবই চলতে আছে কিন্তু লিফটের দিকে কারো নজর নাই। চিন্তা করছি যে একটি এমনি ছেড়ে দিতে ওটে মাঝপথে আটকাই দিব বা দড়িটা কাটিয়ে দিলাম আস্তে করে করিয়া হঠাৎ থেকে মাথা ভাঙা। আপনি প্লিজ লিফটের তাতে ছাড়বেন ভাই, জীবনটা তো চলতেছে লেটের উপরে যাই হোক কাপা দেখি। কেন যে লিফটের মধ্যে ঘড়ি দেখে আমি বুঝি না, ওরা যে মানুষ লিফটের কারণে তাদের লেট হয় বিষয়টা তা না, লিফট নিজস্ব গতিতে চলে, জ্যাম নাই, কোনো ধরনের ঝামেলা নাই। ম্যাডাম কাজ হয়ে গেছে, বলছিলাম না 9.10 সেন্টিমিটার লিফট, এটা কানামাছির মধ্যে পড়ে গেছি আমরা মাঝে গিয়ে। প্লিজ একটা কোনো ব্যবস্থা করেন প্লিজ, লিফটের ইঞ্জিনিয়ার আমি কি করবো। টেনশনের কিছু